হাড়ে পদ্ম খা, একটা চুমো খা। বলতে বলতে লক্ষ্মীন্দর তার পেশলো কবজিতে পদ্মকে জড়িয়ে ধরে, তার ঠোঁট দুটো ভরে নেয় নিজের ঠোঁটের ভেতর। একটা পিচ্ছিল শিশির চেতনা লক্ষ্মীন্দরের শরীরময়, আর মুহূর্তে পদ্মের লাল চেরা জীব ছুঁয়ে ফেল লক্ষ্মীন্দরের জীব। পদ্মর ঠোঁট দুটো বার করে কিছুক্ষণের জন্য অবশ হয়ে যায় সে, তার শরীরে ঝিম ধরে। জীব থেকে রক্তের ভিতরে ক্রমশ সেধিয়ে যেতে থাকে একটা ঘুম। ততক্ষণে পদ্ম লক্ষ্মীন্দরের শরীরে জড়িয়ে জড়িয়ে মাথাটা রাখে তার কাঁধের ওপর। এক একবার চেরা জীব বার করে চকিতে ঢুকিয়ে নেয় মুখে। শরীরের কফোটা বিষ ছড়ে যেতে তারও শরীরে অবশ ভাব। আধো ঘুম আধো জাগরণে তাদের লক্ষ্মীন্দরের জীব অস্ফুট কণ্ঠে আউড়ে যাচ্ছে, পদ্ম পদ্ম রে, আ জীবন জুড়ায়। চারচালা খোড়ো ঘরের দরজা তখন হা হা খোলা। দক্ষিণে হাওয়া কপাট ঠেলে হু হু করে ঘরে ঢুকছে, বাইরের বাতাসের শোষ শব্দ। কিন্তু না লক্ষ্মীন্দর না পদ্ম, কারো তাতে হুঁশ নেই। তেলচিটি বিছনায় এক মুখ কালো পিঙ্গল রঙে মেশা দাড়ি গোফ নিয়ে আরামে গোঙাচ্ছে লক্ষ্মীন্দর। এখন তার সমস্ত সত্তা রক্ত মাংস ভরে রয়েছে পদ্মের দেওয়া আরাম। গায়ের একধারে কালনাগিনী নদীর প্রান্তে তার ঘর, নদীর নামও কালনাগিনী। লক্ষ্মীন্দরের ঘর ভর্তিও নানা জাতের সাপ, সে সমস্ত সাপই তার পোষ্যপুত্তুর, শুধু এর মধ্যে এই পদ্ম। এই সোনার বর্ণ পদ্ম গোখ্র, যার চোখের ভেতর লক্ষ্মীন্দরের জন্য এক অদ্ভুত চোরা টান, তার সঙ্গেই লক্ষ্মীন্দরের যত ভাব ভালোবাসা। ঘোরের মধ্যে সে পদ্মের পিচ্ছিল শরীরে হাত বোলাতে বোলাতে বলে, পদ্ম পদ্ম রে, তুই আর জন্মের লিচ্ছই আমার বউ ছিলিস। বিষের কণাগুলো জীব থেকে আস্তে আস্তে রক্তে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার চোখের সামনে নেমে আসে একটা লাল নীল জাল, সূক্ষ্ম সুতোয় বোনা। তার সুতো বেয়ে সে ক্রমশ ভাসতে থাকে, উঠতে থাকে, এক অন্তহীন সিঁড়ি বেয়ে উঠে যায় স্বর্গের দিকে। পা থেকে মাথা অবধি একটা হালকা ভাব, বম চুলির রন্ধ্রে রন্ধ্রে অদ্ভুত এক ধরনের সুখ তাকে ভূত করে রাখে। কখনো মনে হয় আকাশ থেকে একটা নীল রঙের পরী, যার গাটা তুলোর মতো নরম, লক্ষ্মীন্দরকে উম উম শব্দ করে চুমকুড়ি দিয়ে যাচ্ছে ক্রমাগত। এভাবে পুরোটা দিন বিছানায় শুয়ে থাকে লক্ষ্মীন্দর, আর তার শরীরে লেপতে থাকে পদ্মের পিচ্ছিল শরীর। লক্ষ্মীন্দরের সাংঘাত ষষ্ঠীপদ একবার উকি মেরে দেখল, তার গুরু ঝিম মেরে পড়ে আছে, চোখ দুটো বোজা, উস্কো খুস্কো চুল, লালা গড়াচ্ছে তার দুকশ বেয়ে। এ সময় তাকে বিরক্ত করাটা লক্ষ্মীন্দর পছন্দ করে না। এর আগে ষষ্ঠীপদ কবার ডেকে ভীষণ দাবরানি খেয়েছিল তার গুরুর কাছে। পদ্মের সঙ্গে তার এই কবছরে ভাব ভালোবাসা, তার বিয়ের এই ছোবল লক্ষ্মীন্দরের শরীর একেবারে বদলে দিয়েছে। টান টান চামড়ার রং কালচে মেরে গেছে, কুকড়ে গেছে আঙুলগুলোর চামড়া, হলদেটে হয়ে গেছে চোখের রং। এসব বুঝতে পারে লক্ষ্মীন্দর, মাঝে মাঝে পদ্মকে বলে, শুধু চামড়ার রং নয় রে পদ্ম, তোর চুমুখে আমার রক্তের রংটাই বদলে গেল রে। একদিন ষষ্ঠীপদকেও হাসতে হাসতে তাই বলেছিল, ষষ্ঠীপদ বিশ্বাস করেনি। লক্ষ্মীন্দর হঠাৎ তার দিকে তীব্র চোখে চেয়ে বলে, প্রত্যয় হয় না, দেখবি তবে, বলে একটা ধারালো অস্ত্র বিছনার তলা থেকে বার করে নিজের কবজিতে একটা আঁচড় কাটে। অমনি কালো রক্তের ধারা বেরিয়ে আসতে থাকে তার শিরার ভেতর থেকে। ষষ্ঠীপদ দেখে থ হয়ে গিয়েছিল। এই পদ্মের সঙ্গে লক্ষ্মীন্দরের ভাব ভালোবাসার আজ দু আড়াই বছরের। ঝিম কেটে যেতে লক্ষ্মীন্দরের মনে পড়ে যায় পদ্মের সঙ্গে তার প্রথম দেখার কথা। কি বিশাল ফনা তার, সোনার বর্ণ রং, সারা গায়ে মাছের আঁশের মতো দাগ, মাথায় একটা খড়ম চিহ্ন, খোদল থেকে বেরিয়ে এক লাফে তার গলা জড়িয়ে ধরে, খোদল থেকে বেরিয়ে এক লাফে তার গলা জড়িয়ে ধরে ফনাটা তাক করেছিল লক্ষ্মীন্দরের কপাল বরাবর। চোখে জিবে গনগনে রাগ,
দাঁতে আকামানো লকলকে বিষ। লক্ষিন্দরের শরীরে বেদিনীর রক্ত, তার বাপ ছিল জেলে, কিভাবে যেন এক দলছুট বেদের মেয়েকে বিয়ে করেছিল, আর সেই বেদিনীর পাল্লায় পড়ে তার বাপ মাছ ধরার পেশা ছেড়ে সাপের গুণিন হলে খুব নাম ডাক হয়। সেই রক্ত লক্ষিন্দরের শরীরে ছিল বলে মুহূর্তে গোখরোটার গলার কাছে চেপে ধরে বশ মানিয়ে ফেলেছিল। খেয়াল হতে দেখল এটা সাপ নয়, সাপিনী, তাই এত চোখের ছেনালি। পোষ মানতেই লক্ষিন্দর তার নাম দেয় পদ্ম। পদ্মর খবর প্রথমে এনে দিয়েছিল ষষ্ঠীপদ, তার শ্যাঙাত, বয়সে তার চেয়ে ঢের ছোট। ষষ্ঠীপদ তাকে সাপের মাস্টার নাম দিয়েছে, নামটা তার মন্দ লাগে না। প্রায়ই ষষ্ঠীপদ তার পায়ের কাছে বসে বলে, গুরু, সাপের নারী নক্ষত্র তোমার মতো ভূভারত কেউ জানে না। সেই ষষ্ঠীপদই একদিন ভোর ভোর এসে বলেছিল, রামনবমীপুরের বোসবাড়ির ফাটলে নাকি সাপ দেখা গেছে, বোসবাড়ির বোসবাবুর এখন আর গায়ে থাকে না, ছেলেপুলেরা চাকরি বাকরি নিয়ে কলকাতা চলে যাওয়ার পর ওখানেই বাড়ি ঘর দর করেছে। গায়ের অত বড় বাড়িখানা এখন পোড়ো বাড়ি, তার দালানে বাস করে নোটে ভিকিরি, বউ ছেলে মেয়ে নিয়ে সংসার করে। সাপটা নাকি তাদের বেছানার পাশে এসেছিল রাতের বেলা। লক্ষিন্দরের রক্তে তখন সাপ ধরে বেড়ানোর নেশা। জঙ্গলে গাছের ডাল থেকে, পুরনো বাড়ির ফাটল থেকে টপা টপ সাপ ধরে আনে, এমনকি ধান ক্ষেতের আলের উপর ঝিলিক ছড়িয়ে পালিয়ে যেতে থাকা আল কেউটেও ছুটে ধরে ফেলেছে সে। তার খোড়ো ঘরে ঝাঁপির পর ঝাঁপি সাপে ভরে উঠেছে। ষষ্ঠীপদর কাছে নতুন সাপের খবর পেয়ে তক্ষুনি বোসবাড়ির দিকে ছুটে গিয়েছিল। প্রায় সাত দিন সাপটার সঙ্গে জড়িবুটি খেলায় গুম হয়েছিল লক্ষিন্দর। তিনতলা পোড়ো বাড়িটার কোন ফাটলে কিংবা চোরা কুলুঙ্গিতে সাপটা লুকিয়ে রয়েছে তা মগজে আনতেই বেশ কদিন করাত কেটে গিয়েছিল। তারপর এক ঠাঠা দুপুরে এক ফাটলের ফাঁকে এক জোড়া জ্বলন্ত চোখ, তার লাল চেরা জিভ লক্ষিন্দরকে দেখিয়ে তার অস্তিত্বের জানান দেয়। তারপর থেকে সেই জড়িবুড়ি খেলা। কখনো তার ফোনাটা এক নজর চোখে সেধোয়, কখনো তার এক চিলতে লেজ, আবার মুহূর্তে সে ফাটা ফাটলের ফাঁকে ফেরার, এক ঘর থেকে অন্য ঘরে, দোতলা থেকে তিনতলা চিলে কোঠার ঘরে। তকে তকে লক্ষিন্দরও তার পিছু পিছু গন্ধ শুকেই সে বুঝেছিল এটা পদ্মগোখ্র না হয়ে যায় না। তারপর সোনালি রঙের ঝিলিক দেখে তার ধারণা মিলে যায়। সাত দিনের দিন এক খোদলে পুরো হাতখানা ঢুকিয়ে গোখরোটাকে বার করে নিয়ে আসে লক্ষিন্দর। জড়িবুটি খেলে পোষ মানিয়ে ওকে ঘাড়ে ফেলে বলেছিল, চরে পদ্ম, ঘরে চ, এই পোড়ো বাড়িটায় তরে আর মানায় না। চার চালার খোড়ো ঘরটাতে ছড়িয়ে ছিটিয়ে আছে ঝাঁপি, কোনোটায় কেউটে, কোনোটায় শঙ্খচূড়, কোনোটায় খানকুড়ি পঁচিশ আইরাজ, অন্য পাশের ঝাঁপিতে রয়েছে শাখামুটি, রক্ত কানোর, কালাজ, বিশ পঁচিশটা ঝাঁপির ভেতর ভিন জাতের সাপের বাস। আর এদের নিয়েই লক্ষিন্দরের সংসার। তার এই ছোট্ট ঘরখানাকে ষষ্ঠীপদ নাম দিয়েছে সাপ ঘর। লক্ষিন্দরের চেতনা, অনুভূতি, জীবিকা সব কিছুকেই ঘিরে রয়েছে মা মনসার এই জীবগুলি। বলা যায় এদের সঙ্গে তার নারীর যোগ। এদের চাউনি, লকলকে জীবের ওঠা পড়া, ফনার দুলুনি দেখে সে বুঝতে পারে ওদের কথা। জীবগুলো লক্ষিন্দরকে ভালোবাসে, সোহাগ জানায়, আবার লক্ষিন্দরের চোখে রাগ দেখলে ভয়ে কুঁকড়ে যায়। ফনা শুদ্ধ একলাফে পিছিয়ে গিয়ে মাথা দোলাতে দোলাতে সব ভয়ে লক্ষ্য করে লক্ষিন্দরকে। এক একটা সাপের এক এক রকমের কেতা, লক্ষিন্দর সব বুঝতে পারে। সাপঘরের এই সব জীবের দেখাশোনা করার ভার ষষ্ঠীপদর ওপর। লক্ষিন্দরকে গুরু মেনেছে সে, তার ভারে ইচ্ছে সাপের মাস্টারের পা ধরে একদিন সেও মাস্টার হবে। লক্ষিন্দর যখন গোখরো কিংবা রক্তকানোর গলায় ঝুলিয়ে দুকষ পদ ভেঙে নারায়ণগঞ্জের সনাতন মল্লিককে নেশা বেচতে যায়, তখন সঙ্গে থাকে ষষ্ঠীপদ। সাপের ছোবল জিবে দিয়ে বুধ হয়ে যায় সনাতন মল্লিক, এক ছিলিম গাজার মতো এক ছোবল বিষ। ষষ্ঠীপদ ভয়ে ভয়ে একবার সনাতন মল্লিককে দেখে, একবার লক্ষিন্দরকে, আরেকবার লক্ষিন্দরের গলায় ঝোলানো গোখরোকে। ষষ্ঠীপদের চাউনি দেখে লক্ষিন্দর কখনো বলে ওঠে, খাবি না গিরে এক ছিলিম।
বলে গোখরোটাকে এগিয়ে ধরতেই ষষ্ঠীপদ তিরিক লাফ মারে, কিন্তু তার পিছু ছাড়ে না। আবার লক্ষিন্দর যখন রাত বিরেতে ভিনগায়ে সাপের বিষ ছাড়তে যায়, তখনও ষষ্ঠীপদ তার সঙ্গে থাকে। অবাক হয়ে দেখে কিভাবে লক্ষিন্দর বিষ তাদের ক্ষতের উপর খোলামকুচি চেপে ধরে মন্ত্রের অমক টানে বিষ নামিয়ে নিয়ে আসে। আবার শহুরে বাবুরা যখন কাচের টিউব এনে লক্ষিন্দরের সাপঘর থেকে বিষ কিনে নিয়ে যায়, তখনও ষষ্ঠীপদ তার পাশে। বস্তুত এইসব ব্যাপারে ষষ্ঠীপদ সব যোগাযোগ করে, দেনা পাওনা দরদাম সব ষষ্ঠীপদর হাতে। মা মনসার জীবের খাবারও জোগাড় করার ভার তার ওপর, তাদের বাস করার ঝাঁপির দরকার হলেও সেই ষষ্ঠীপদ এসবই করে বিদ্যে শেখার লোভে। লক্ষিন্দর সাপের মাস্টার, একদিন তার সব বিদ্যে নিশ্চয়ই সে ষষ্ঠীপদকে দিয়ে যাবে। কখনো লক্ষিন্দরের কাছে ভয়ে ভয়ে এ প্রস্তাব দিয়েছে, কিন্তু লক্ষিন্দরের সেই এক কথা, দূর বেটা, তুই সাপের লেজ ধরতে ভয় পাস, তুই সাপের মন্ত্র শিখবি কি রে, যাবাক। গায়ের অন্য বাসিন্দাদের সঙ্গেও লক্ষিন্দরের সম্পর্ক খুব কম, সে পড়ে থাকে গায়ের এক প্রান্তে নদীর ধারে একা, তার মা মনসার জীবদের সংসারে বুধ হয়ে। এক ষষ্ঠীপদ ছাড়া বাকি মানুষজন সাপঘরের নাম শুনলে তার সাত হাত দূর দিয়ে পালিয়ে যায়। তাদের ধারণা লক্ষিন্দরের ঘরের ত্রিসীমানায় কেউ পা মারালে সে তার সাপেদের লেলিয়ে দেবে। লক্ষিন্দর এসব কথা শুনে হাসে, দাড়ি গোফের জঙ্গলে সে হাসির ঝিলিক বড় অদ্ভুত। লক্ষিন্দর ষষ্ঠীপদকে বলে, বুঝলি বেটা, সবাই আমাকে ডরায়, আবার সাপে কাটলে আমাকেই আবার তারা তালাশ পাঠায়, এ ভারী মজার কথা। কখনো ষষ্ঠীপদকে বলে, সাপের মন্ত্র শিখবি, তার আগে সাপের চোখ ভালো করে নজর দিয়ে চেন, সাপের নজরই হলো আসল, শাখামুটির চোখ আর বাঁশবনে কেউটের চোখ একরকম নয়, একটার চোখে খচরামি তো অন্যটার চোখে শয়তানি, আবার মেটে সাপের চোখ তার মধ্যে কেমন সতর্কতা আর ভয়। ষষ্ঠীপদ হা করে শুনে আর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। লক্ষিন্দরের বাপ ছিল সাপের গুণিন, কিন্তু সাপের নজর লক্ষিন্দর ভালো করে ঠাহর করতে শেখে যেবার ভীমরাজ বেদের দল তাঁবু গেড়েছিল তাদের গায়ের ধারে, ষষ্ঠীপদ এখন যেমন ছুকছুক করে তেমনি জড়িবুটি খেলার লোভে সেও ঘুরঘুর করত বুড়ো বেদে ভীমরাজের আশেপাশে। একদিন বুড়ো রেগে গিয়ে নিজের গলা থেকে একটা মস্ত কেউটে সাপ খুলে ছুঁড়ে দিয়েছিল তার গায়ে। লক্ষিন্দর সতর্ক হবার আগেই কেউটেটা ছোবল বসায় তার হাতে, মুহূর্তে চোখে আধার ঘনিয়ে আসে, মুখে গ্যাজলা। পরে জেনেছিল সেই ভীমরাজি তার কাটা ক্ষত থেকে এক চুমুকে বিষ তুলে নিয়েছিল। লক্ষিন্দরের জ্ঞান ফিরলে তার পিঠে চাপড় মেরে বলেছিল, যা বেটা, তোর হাতে খড়ি হলো আজ। তারপর থেকে বুড়ো ভীমরাজ তাকে প্রায় সম্মোহিত করে রেখেছিল, একে একে চিনে নিল সাপেদের ঘর সংসার, তাদের চাউনি। ক্রমে তার নিজের চোখেও সাপেদের মতো তীক্ষ্ণ আর তীব্র হয়ে উঠল। যেরকম ছুরির মতো দৃষ্টি সে দেখতে পেত বুড়ো ভীমরাজ আর তার ছেলে নাগারির চোখে। নাগারি তখন তার বয়সী এক যুবক, এক মাথা ঝাঁকড়া চুল আর তামার মতো গায়ের রঙে অজস্র পেশি তাকে অন্য সবার থেকে আলাদা করে চেনায়। নাগারি তার বাপের মতোই সাপের দোস্ত এবং জম। অনায়াসে তাজা একটি গোকরোর ঠোঁট দু আঙুলে ফাঁক করে তার বিষ দাঁত ভেঙে আনত নিজের ঝকঝকে সাদা দাঁতের আকশিতে। লক্ষিন্দরের বউ গোলাপি একদিন এই কাণ্ডটা দেখে চোখ ছানা বড় করে বলেছিল, হাই মা, ই কি দোষী না দানও। লক্ষিন্দর তার দোস্তের দিকে গৌরবের দৃষ্টিতে তাকিয়ে হাসতে হাসতে বউকে বলেছিল, উটা একটা গরুর বটে। গরুর শব্দটা নাগারির পক্ষে সবচেয়ে মানানসই ছিল, সাপের উপর তার একটা অহেতুক হিংস্রতা। যে সাপটা তার কথা শুনত না কিংবা হেরফের ঘটাতো তার আচরণে, ভীষণ রেগে যেত নাগারি। তার ঝাঁকড়া চুলগুলো আরও ফুলে উঠত রাগে, কিরমির করত দাঁত। কখনো এমন হয়েছে এক আছাড়ে একটা গোখরোকে মেরে ফেলেছে? লক্ষিন্দরের মুখে এমনটা শুনে গোলাপি বিস্ময়ে হা হয়ে বলত, লোকটা কি গো, ই তো চণ্ডালের রাগ। সেই নাগারি যখন লক্ষিন্দরের দোস্ত হল, লক্ষিন্দরের সঙ্গে তার ঘরে আসত,
গোলাপি প্রথমটা ভয় ভয় আটকে সরে থাকতো দূরে, বলা যায় না লোকটার যা রাগ, কিন্তু তাকে যখন কাছ থেকে দেখল তখন নাগারি অন্যরকম। তার দেশ বিদেশ ঘুরে বেড়ানোর সাতকাহন গল্প বলতো লক্ষিন্দর আর গোলাপির কাছে, কখনো সমুদ্রের পাড়ে, কখনো গভীর জঙ্গলে তাঁবু ফেলে তাদের বসবাসের কথা, ভয়ঙ্কর সব কাণ্ড কারখানার গল্প। তখন দুজনেই হাঁ করে শুনত সেসব। তারপরে একদিন যখন নাগারি গোলাপিকে একটা হরেক ডিজাইনের পুতির মালা দিল, তাতে ঝকঝক করছে লাল নীল স্ফটিক খণ্ড, তাই দেখে গোলাপি তো আনন্দে থ, মনে মনে ভাবল লোকটার বাইরে অমন রাগ, ভিতরটা নরম। লক্ষিন্দর তখন বুড়ো বেদে ভীমরাজ আর নাগারির কাছে একের পর এক জড়িবুটি খেলা শিখছে, বশ মানাচ্ছে বিষে টইটুম্বুর সাপগুলোকে, কোন সাপের মেজাজ কীরকম, কার দুর্বলতা, শরীরের কোন জায়গায়, এসব সারাক্ষণ তার মাথায়। রাতে ঘরে ফিরে গোলাপিকে তার বিদ্যের রকম বোঝাত, জাহির করত তার ক্ষমতা। সাপ সম্পর্কে গোলাপির প্রাথমিক আড়ষ্টতা কেটে গেলে সেও হাঁ করে শুনত লক্ষিন্দরের বিদ্যের রকম। যখন লক্ষিন্দরের জড়িবুটি খেলা শেখা প্রায় শেষ, নতুনভাবে জীবন শুরু করার স্বপ্নে যখন সে মশগুল, ঠিক তখনই একদিন বাড়ি ফিরে দেখল তার ঘর ফর্সা। বুড়ো ভীমরাজ বেদে তার তাঁবু গুটিয়ে দলবল নিয়ে যখন দেশান্তরে রওনা দিয়েছে, তার সঙ্গে গোলাপিও কোন ফাঁকে ভিড়ে গেছে নাগারির সঙ্গে। ব্যাপারটা লক্ষিন্দর জেনে একেবারে নিথর। মা মনসার জীবকে সে ভালোবাসতে শিখেছিল বটে, কিন্তু গোলাপিকে তো ভালোবাসা দিতে কিছু কম করেনি। ঘরে এসে সংবিত ফিরতে সে বিড়বিড় করে শুধু বলেছিল, যা আরে গোলাপি, তুই বেবাজিয়া হয়ে যা। এ কথা ঠিক, গোলাপির প্রায় ফর্সা চাবুকের মতো শরীরটার মধ্যে সে অনেক সুখ পেয়েছিল। গোলাপির রং ঢং জানত বেশ, আর বেদেদের সাপগুলো চেনার পর গোলাপির শরীরটাও মনে হতো আর একটা সাপ, অমনি পিচ্ছিল, অমনি সুন্দর। লক্ষিন্দরের ঘরে গোলাপি যেন তার অস্তিত্বের অর্ধেক ছিল। সেই গোলাপি কখন যে তার রং ঢঙের ভাগ নাগারিকে দিয়েছিল তা লক্ষিন্দর বোঝেনি। যখন বুঝল তখন তার সারা ঘরে গোলাপির স্মৃতি ছাড়া আর কিছু নেই। বেবাজি আর দল তখন তাঁবু গুটিয়ে কত দূরে চলে গেছে কে জানে। গোলাপি গেল, কিন্তু সর্দার ভীমরাজের কাছ থেকে যে বিদ্যে লক্ষিন্দর শিখে ফেলেছে তাতে সে বিদ্যের এক জাহাজ। জড়িবুটি মন্তর পড়ে সমস্ত সাপকে সে এখন বশ মানাতে পারে, সাপে কাটা রুগী বাঁচাতে পারে, সাপের চাউনি দেখে তার কথা বুঝতে পারে। তারপর আস্তে আস্তে গড়ে উঠেছে তার সাপ ঘর। ভেবেছিল আর একটা গোলাপি ঘরে নিয়ে আসে, কিন্তু বসবাড়ি ফাটল থেকে হঠাৎই পদ্ম তার ঘরে এসে সব উলট পালট করে দিল। এখন সেই পদ্মর আকর্ষণে সে প্রায় সম্মিত হয়ে থাকে সারাদিন। যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ পদ্মকে নিয়েই তার খেলা। কখনো পুরোটা দিন বিছনায় শুয়ে থাকে সে, আর পদ্ম তার শরীরে জড়িয়ে সোহাগ দিয়ে গায়ে লেপটে পড়ে থাকে। কখনো পদ্মের ঠোঁটে চুমু খায়, পদ্ম তার চেরা জীব মেলে চেটে দেয় লক্ষিন্দরের গাল। দেখলে মনে হয় ও তার বেকরা বউ। পদ্মের পিচ্ছিল শরীরের স্পর্শে তার শরীর জেগে ওঠে, এক অদ্ভুত সুখ তাকে অবশ করে দেয়। শুধু চুমুই দেয় না, এক ভীষণ বর্ষার রাতে পদ্মর সঙ্গে এক বিছনায় শুয়ে এক অদ্ভুত বিজাতীয় প্রতিক্রিয়ায় রত হয়েছিল। ব্যাপারটা ক্রমশ তাকে নেশায় আচ্ছন্ন করে। এই অদ্ভুত প্রতিক্রিয়ায় বোধ হয়ে থাকে মাঝে মাঝে অমন নধর হিলহিলে সাপটার সঙ্গে এক বিছনায় রাত কাটানো তার কাছে মধুর হয়ে ওঠে। গোলাপিকে হারিয়ে তার ভিতরে যে ক্রোধ হতাশার ক্ষোভ ছিল পদ্ম ঘরে এসে তা অনেকটা মিটিয়ে দেয়। বরং তার মনে হয় পদ্ম তাকে যে আনন্দ দেয় তা গোলাপি কখনো দিতে পারেনি। পদ্মকে নিজের শরীরের সঙ্গে জড়াতে জড়াতে ভাবে, যা রে গোলাপি, তুই বেবাজিয়া হয়ে যা, আমার পদ্ম তোর চেয়ে ঢের ভালো, এ তোর মতো বেইমানি করবে না। ক্রমে পদ্মের উপর তার ভাব ভালোবাসা এমন ওম হয়ে ওঠে যে তাকে এক দণ্ড কাজ ছাড়া করে না লক্ষিন্দর। যেখানেই যায় পদ্ম তার সঙ্গে আছে। তা এই নিয়ে একদিন একটা বিটকেল কাণ্ড ঘটে গেল গোপালনগরের ভবগোসাই লক্ষিন্দরের এক বাধা খদ্দের।
হপ্তায় একবার জীবের সাপের ছোবল নেয়। শুধু নেশাই করে না, সে একজন রসিক মানুষ। কোন সাপের সোয়াদ কেমন তা নিয়ে লক্ষ্মীন্দরের সঙ্গে মশকরা করে। তোর ওই বাসবনে কেউটে সেদিন আমার ব্রহ্মাণ্ড ঘুরিয়ে দিয়েছিল, বুঝলি লক্ষ্মীন্দর? শালা মহাবজ্জাত আছে। তা এই ভবগোসাই হঠাৎ লক্ষ্মীন্দরের কাঁধে সুন্দরী পদ্মকে দেখে হাসতে হাসতে বলে, পদ্মর চুমু কি তুই একলাই খাবি লক্ষ্মীন্দর? একদিন আমাকেও দে না ওকে, না হয় একটু বেশি দাম দেব, বলে তার নীলচে জিভ বার করে দেয়। ইঙ্গিত বুঝে লক্ষ্মীন্দর ভীষণ রেগে গিয়েছিল। তখন তার চোখ দুটো লাল, মুখটা চকিতে হিংস্র হয়ে ওঠে। হয়তো ভবগোসাইকে একটা ভীষণ আঘাত করে ফেলত, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলে, তোমার বেকরা বউটাকে কি একদিন আমার সঙ্গে শুতে দেবে ভবগোসাই? মুখের ওপর এমন একটা জবাব দিতে পেরে বেশ খুশি হয়েছিল লক্ষ্মীন্দর। পদ্মকে তার শরীরের সঙ্গে আরও আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে বেরিয়ে এসেছিল। টাকার গরম দেখাতে এসেছে ভবগোসাই। পদ্ম যে তার কতখানি সেটা তো হারামকর্তা জানে না। শহর থেকে একদল বাবু হপ্তায় একবার এসে লক্ষ্মীন্দরের সাপঘর থেকে বিষ কিনে নিয়ে যায়। লক্ষ্মীন্দর জানে এসব বিষে ওষুধ তৈরি হয়। বাবুরাও লক্ষ্মীন্দরকে বেশ খাতির করে, এত রকম সাপের বিষ নাকি আর কোথাও তারা পায় না, আর এখানে মেহনতও সবচেয়ে কম, দামেও সস্তা। তাই সব থেকে টাকা পয়সার যা আমদানি হয় তার হিসেব রাখে ষষ্ঠীপদ। সাপের খাবার যেমন সে জোগাড় করে তেমনি লক্ষ্মীন্দরের খাবারের দায়িত্ব তার উপর। এটুকু হলেও লক্ষ্মীন্দর খুশি, বাকি পয়সা ষষ্ঠীপদ কি করে তা সে খোঁজ রাখে না। মাঝে মাঝে ষষ্ঠীপদ অবশ্য বলে, যা টাকা পয়সা জমেছে তা দিয়ে একটা পাকা বাড়ি বানাবো, তার ভেতর সাপ ঘর হবে, সাপ রাখার জন্য বড় বড় কাচের বয়ম কিনে আনব, দেখবার জন্যে সারা শহরের লোক ভেঙে পড়বে। লক্ষ্মীন্দর অবাক হয়, পাকা বাড়ির ভেতর সাপ ঘর? বলে, তোর মাথাখান খুব পরিষ্কার ষষ্ঠীপদ, একদিন ঝা ঝা করছে দুপুর। কালীনারায়ণপুরের এক জোরদারের বাড়ি থেকে ফিরছে লক্ষ্মীন্দর, কাঁধে তাজা রক্ত কানোর। একটু আগে জোরদার শ্রীধর সামন্তের জীবে বিষ ঢেলে দিয়ে এসেছে। ঘর থেকে বেরুবার সময় পদ্মকে একটা ঝাঁপির মধ্যে রেখে সে বলে এসেছে, একটু জিরেন নে, দুপুরবেলা আসবো। ভরগোসাই পদ্মর উপর লোভ দেখানোর পর থেকে সে আর ওকে নিয়ে কারো বাড়ি যায় না। পদ্ম তার একার, তাছাড়া অন্য সাপ থাকলে পদ্ম কেবলই গরর গরর করে, ফোঁসফোঁস শব্দে তার রাগ জানাতে থাকে। ফিরতে ফিরতে লক্ষ্মীন্দর ভাবছিল, বেচারা জোরদারের এই নেশা তাকে প্রায় সর্বশান্ত করে ফেলেছে। সর্বক্ষণ রাজনেশায় বুধ হয়ে থাকলে জমি জমা দেখবার সময় কোথায়? সামন্ত বাড়ির লোকজন লক্ষ্মীন্দরের ওপর মনে মনে অসন্তুষ্ট, কিন্তু মুখে কিছু বলতে পারে না। তার গলায় এমন এক একখানা রক্ত কামড় কিংবা পদ্মগোখ্র ঝোলানো থাকে যে ভয় আর রাকারে না। ইদানিং অবশ্য ওর এক ছেলে সাবালক হয়ে জমি জমা দেখাশোনা করছে, তাতে একটু হাল ফিরেছে। ফেরার পথে হঠাৎ ষষ্ঠীপদ বলল, গুরু, রূপনগরের পুজোর দালানে একটা পদ্মগোখ্র দেখা গেছে। লক্ষ্মীন্দর ক্লান্ত ছিল, কিন্তু পদ্মগোখ্র নাম শুনে চমক জাগে। এক পদ্ম ছাড়া তার কাছে আর যে দু একটা পদ্মগোখ্র আছে তারা হয় বুড়ো না হয় নির্জীব। আবার একটা চনমনে পদ্মগোখ্র ঘরে নিয়ে এলে হয়। পরক্ষণেই ভাবে, নতুন একটা পদ্মগোখ্র এলে পদ্মর আবার গোসা হবে না তো? কিন্তু ষষ্ঠীপদ বলে, না হয় ওটা আমি পুষবখনে, কদিন তোমার কাছে রেখে বিষ দাঁত ভেঙে একটু মানুষ পানা করে দাও। একটু ভেবে হঠাৎ পেঁচানো রক্ত কানোরটাকে ষষ্ঠীপদর দিকে ছুড়ে বলে, তাহলে এটাকে ধর, দু চারটে সাপ ধরে কাটাই আজ, অনেকদিন জড়িবুটি খেলা হয় না, আমি জঙ্গল থেকে একটা শিকড় খুঁজে নিয়ে আসি। ষষ্ঠীপদ ভয়ে ভয়ে রক্ত কানোরটাকে লুফে ধরে, সাবধানে গলায় পেঁচায়, একটা হাতে ধরে রাখে সাপটার গলা। কি চমৎকার দেখতে রক্ত কানোরটা, পেটের কাছ থেকে দুদিকে মাথা পর্যন্ত লাল টকটকে দাগ, যেন দুপায়ে আলতা পরানো। লাল জিভটা ফালুক ফুলুক করে বাইরে এনে আবার চকিতে ভিতরে ঢুকিয়ে নিচ্ছে।
হিলহিলে শরীরটা ষষ্ঠীপদর গায়ে গলায় শিরশির করে নড়তে থাকে। গুরুর আদলে সেও রক্ত কানরটার গায়ে একটা চুমু খেয়ে নেয়। কত্তুকি একটা শিকড় জোগাড় করে আনে লক্ষ্মীন্দর। রূপনগরের পুজোর দালানে দুজনে পৌঁছয়। নাকের রোয়া বাড়িয়ে বড় করে ঘ্রাণ নেয় লক্ষ্মীন্দর। হ্যাঁ, একটা গন্ধ বেরোচ্ছে বটে। তারপর সে কয়েকটা ফাটলের কাছে পরপর টোকা মারে। আবার নাকি ঘ্রাণ নেয়, শিকড় বোলায়, পিড়বিড় করে, কিসব বকে, তারপর মাথা নাড়ে। সাপটা তার সঙ্গে জড়িবুটি খেলছে। দালানের সব দেয়ালে ভুর ভুর করে গন্ধ বেরোচ্ছে, কোথাও বেশি কোথাও কম। তার মানে জিভটা চট করে ধরা দেবে না। যত সময় যায় তার মন্তর খরচ হয়, শিকড়ের গন্ধ উবে যায়, কিন্তু গোকরোটা কাবু হয় না। এদিকে খিদে চৌচৌ করছে পেট। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। ষষ্ঠীপদ বলে, চলো গুরু, আজ আর হবে না, কাল আবার আসবো। কিন্তু লক্ষ্মীন্দরের তখন রোগ চেপে গেছে। পদ্ম তার সঙ্গে এরকম লুকোচুরি খেলেছিল। এই মা মনুষার জীবটাও ঠিক একই রকম খেলা খেলছে। লক্ষ্মীন্দরের চোখ দুটো ভাটার মতো ঘুরতে থাকে। সেই ভোরবেলা কালীনারায়ণপুরে গিয়েছিল, তারপর থেকে এই টানা পড়েন। গায়ে মুখে টলটল করছে ঘাম, ঘন ঘন শ্বাস ফেলছে, লালচে হয়ে উঠেছে দুটো চোখ। একটা প্রচণ্ড নেশা তাকে দালানের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটিয়ে নিয়ে যাচ্ছে। ঝাড়া চার ঘন্টা লড়াই চালানোর পর একটা খোদলের ভেতর থেকে পদ্মগোকরোটার টুটি টিপে ধরে টেনে বার করল সে। দরাম করে সানের মেঝেতে ফেলতেই বিশাল ফলা তুলে দাঁড়ালো ওটা, একেবারে তাজা, চকচকে, সোনালি রং। লক্ষ্মীন্দর লক্ষ্য করল, ওটা সাপিনী নয়, সাপ, বোধহয় মরদ বলে তার ফোসফোসানিও ভয়ঙ্কর। কিন্তু লক্ষ্মীন্দরের গায়ে বেদিনীর রক্ত আছে। অল্পক্ষণের মধ্যেই সাপটা তার কাঁধে জড়িয়ে লেপটে থাকে গায়ের সঙ্গে। ঘরে ফিরতে ফিরতে ভাবল, পদ্মকে দেখলে হিংসেই জ্বলবে। পদ্মকে কাঁধে গলায় জড়িয়ে যখন সে তার শঙ্খ চূড় রক্ত কানর কিংবা বাঁশপুনে কেউটিটাকে ঝাঁপি থেকে বার করে ঘরের মেঝে রাখে, ওদের নিয়ে খেলা করে, কিংবা ওরা তার মালিককে একটু সোহাগ জানায়, অমনি পদ্ম ফুসফুস করে রাগ জানাতে থাকে। লক্ষ্মীন্দরের গলায় আরও শক্ত করে ফাঁস জড়ায়। একদিন তো একটা শামুক ভাঙা কেউটির সঙ্গে ঝগড়া লাগিয়ে দিল। যেতে যেতে ষষ্ঠীপদকে বলল, বুঝলি ষষ্ঠীপদ, এটাকে দেখলে আমার পদ্ম খুব গোসা করবে। ষষ্ঠীপদ এসব বোঝে না, বলল, ওটার বিষদাঁত দেখেছ গুরু, বিষে টং হয়ে রয়েছে, শহরে খবর দেবে নাকি? লক্ষ্মীন্দর হাসে, তোর শুধু টাকা আমদানির ফিকি, বরং এর বিষটা জিবি নিতে কেমন লাগে তা দেখ দেখি, বলে সাপটা তার গলা থেকে খোলার ভঙ্গি করে। অমনি ষষ্ঠীপদ চিৎকার করে ওঠে, দোহাই গুরু, একেবারে মরে যাব, আগে তোমার বিদ্যেটা শিখিয়ে দাও, তখন তোমার মতো অমন পদ্ম গোখরো নিয়ে আমিও বিছনায় শুব। লক্ষ্মীন্দর মস্করা করে, গোখরো নিয়ে বিছনায় শুবি, তো তোর বউ কোথায় শোবে? মস্করায় যোগ দেয় ষষ্ঠীপদ, বউও শোবে, গোখরোও শোবে, দুজন দুপাশে। হেসে ওঠে লক্ষ্মীন্দর, গলায় ঝোলানো সাপটার লেজ আঙুলে জড়াতে জড়াতে বলে, দূর বোকা, ওরা যে সতীন, একসঙ্গে ঘর করে না। সাপ ঘরের কাছে আসতে ষষ্ঠীপদ এবার রক্ত কানরটাকে লক্ষ্মীন্দরের কাছে দিয়ে দিল। এবার চলি গুরু, কাল একটা নতুন ঝাঁপি কিনে এনে দেব, বলে সে ঘরমুখো হাঁটা দেয়। লক্ষ্মীন্দর এবার তার শিকল খুলে ঘরে ঢোকে। রক্ত কানরটাকে ছেড়ে দিতে সে ঠিক তার ঝাঁপির ডালা সরিয়ে ভিতরে ঢুকে যায়। এদিকে নতুন পদ্ম গোকরোটাকে দেখে পদ্মর অদ্ভুত ব্যবহার। অন্যদিন সে ঘরে ঢুকলেই পদ্ম তার বুকে ঝাঁপিয়ে পড়ে, তার ঠোঁটে গালে কপালে জীব বুলিয়ে ভালোবাসা দেয়। আজ যেন সে লক্ষ্মীন্দরের গায়ে অন্য এক গন্ধ পেয়েছে, আর সেই গন্ধ নাকে যেতে তার কি ঝাপাঝাপি, ফোসফোসানি। দু তিনবার ছোবল মারল লক্ষ্মীন্দরের বুকে কপালে। লক্ষ্মীন্দর আজ তাকে সামাল দিতে হিমশিম খেয়ে গেল। হেসে বলল, বাপরে, মেয়ের কি তেজ! অন্য পদ্ম গোখরো দুজনের দিকে তাকিয়ে আছে নির্নিমেষ দৃষ্টিতে। লক্ষ্মীন্দর অবাক হল, বুঝতে পারল না দুজনের চোখের চাউনির ভাষা। একটু পরে দুজনে ফনা নামিয়ে দুপাশে সরে গেল।
কদিনের মধ্যেই বোঝা গেল নতুন পদ্ম গোখরোটার বেশ তেজ আছে। তা সত্ত্বেও লক্ষিন্দরের বেশ ন্যাওটা হয়ে পড়ল। ষষ্ঠীপদে একদিন শহুরে বাবুদের ধরে এনে বেশ খানিকটা বিষ বেঁচে দিল তার। নতুন কোকরোটা লক্ষিন্দরকে বেশ পছন্দ করছে দেখে কিন্তু পদ্ম তাকে মোটেই হিংসে করল না, বরং সেও নতুন সাপটাকে বেশ পছন্দ করতে লাগল। আশ্চর্য, পদ্ম কি হঠাৎ ভালো মেয়ে হয়ে গেল? ষষ্ঠীপদ একদিন একটা মজার খবর দিল। লক্ষিন্দরের কাছে খবরটা বেশ মজার বই কি, শহরের এক বাবু নাকি সাপ পোষে, মস্ত বড় দালান বাড়ি, কিন্তু সারা ঘরের দেয়ালে সাপের ছবি, সাপের ওপর মস্ত মস্ত বই। বাবু সারা দিন সাপ নিয়ে পড়াশোনা করে। তার ঘরে অনেকগুলো কাঁচের বয়ামে সাপ রাখা আছে। নানান ধরনের কাঁচের বয়ামগুলোকে নাকি অ্যাকোরিয়াম বলে। সেই বাবু নাকি একটা গোকরো সাপ কিনতে চায়, তার জন্যে মোটা টাকা দেবে। লক্ষিন্দর সাপ ধরে বটে, কিন্তু সাপ বেচে না কখনো, হয় তার ঝাঁপির মধ্যে রাখে, নচেত পছন্দ না হলে মাঠে ঘাটে ছেড়ে দেয়। যা মা মনসার জীব, চড়ে খা। ষষ্ঠীপদ বড় বড় চোখ করে বলে, একদম দেখবে জলগুরু, কি সুন্দর দেখতে কাঁচের বয়ামগুলো, অমনি কটা বয়াম তোমার জন্য কিনে দেব। তোমার তো অনেক সাপ, কটা বেঁচে দাও, কাঁচের বয়াম কিনে ঘরে সাজাই। তৎক্ষণাৎ ঘাড়নাড়ে লক্ষিন্দর, সাপের গুণী নামি, সাপ বেচতে নেই, মা মনসার গোসা হবে। শহরের বাবু সাপ নিয়ে লেখাপড়া করে শুনে অবাক হয়ে যায় লক্ষিন্দর। সাপ নিয়ে আবার লেখাপড়া করা যায় নাকি? আশ্চর্য তো, সে তো সাপ নিয়ে তার জীবন কাবার করতে চলল, তা নিয়ে আবার বই হয় তা তো সে জানতো না। মানুষ যে কত রকম ধ্যানাচি জানে। লক্ষিন্দরের কথা শুনে ষষ্ঠীপদ মুষড়ে পড়ে। তুমি তো ইচ্ছে করলে অনেক সাপ ধরতে পারো গুরু, কটা সাপ বেচলে কিছু যাবে আসবে না। কিন্তু লক্ষিন্দরের সেই একরা, সাপ বেচবো না। ষষ্ঠীপদ ফাঁপড়ে পড়ে, বোঝে না তার গুরু অত বেশি করে তার পোষ্য পুত্রদের ভালোবাসে কেন। দু একদিনের মধ্যে লক্ষিন্দরের মনে হল, পদ্মা আর তাকে আগের মতো সোহাগ দিচ্ছে না, বিছনায় তার সঙ্গে জড়াজড়ি করে না, কেমন যেন নিস্তেজ হয়ে পড়ে থাকে। মাঝরাতে সে পদ্মকে সোহাগ দেয়, তার ঠোঁট নিজের ঠোঁটের মধ্যে নেয়, কিন্তু পদ্ম আর চুমো দেয় না তাকে, গায়ে জড়ায় না, বুকের উপর ফণা তুলে নাচ দেখায় না। হলো কি পদ্মর? লক্ষিন্দরের অভিমান হয়, রাগ হয়ে পদ্মকে হঠাৎ টান মেরে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। যা ভাগ ছুরি, তুই মেঝে শুয়ে থাক, তোর বেছানা মানায় না। কদিন এরকম মান অভিমানে পালা চলল, গুটি গুটি সাপটা তার বিছনায় উঠে এলো। লক্ষিন্দর আর তাকে কাছে নেয় না, কাঁধে গলায় জড়ায় না, চুপচাপ তার বিছানায় পড়ে থাকে উদ্দেশ্যহীনভাবে। ষষ্ঠীপদ একদিন ডাকতে এসে প্রচণ্ড তাড়া খেয়ে চলে গেল, বুঝতে পারল না গুরুর মেজাজ এত তিরিক্ষি কেন। একদিন মাঝরাতে ফোঁস ফোঁস শব্দ শুনে লক্ষিন্দরের ঘুম ভেঙে যায়। নিশুতি রাত, সমস্ত ঘরে ডাই হয়ে জমে আছে, চালের একটা খড়ও চোখে নজর কাড়ে না, ফোঁসফোসানি শব্দটা আসছে ঘরের কোণ থেকে। কি মনে হতে উঠে বসল লক্ষিন্দর। ষষ্ঠীপদ শহর থেকে তাকে একটা লাইটার কিনে এনে দিয়েছিল। তার ছোট্ট চাকাটা ঘোরাতেই ফস করে আলো জ্বলে ওঠে। খাট থেকে নেমে অন্ধকার হাতরে ঘরের কোণের দিকে যায় সে। মনে হলো কি একটা গন্ধ বেরুচ্ছে ঘরে, গন্ধটা তার খুব চেনা। ফস করে লাইটার জ্বালতেই দেখল, ঠিক যা ঠাওর করেছিল তাই, পদ্ম তার বিছনা থেকে নেমে নতুন সাপটার চারপাশে ঘুরঘুর করছে, যার মধ্যে সদ্য ধরে আনা পদ্ম গোকরোটা রাখা আছে। মাথাটা গরম হয়ে গেল লক্ষিন্দরের, বুকের মধ্যে একটা বিষ পিঁপড়ে কুটুস করে কামড় দিল। গত কবছরের মধ্যে যা ঘটেনি, হঠাৎ পদ্মর এমন ধরা হয়ে যাওয়াতে তার চোখের সামনে একটা বিদ্যুৎ ঝিকিমিকি করে খেলে যায়। কিরে পদ্ম, তোর খুব গুমর হয়েছে তাই না? আমার বেছানায় তোর আর ভালো লাগে না? লাইটার জ্বালাতেই পদ্ম হতচকিত হয়ে ফণা তুলে দাঁড়ালো। তারপর লক্ষিন্দরের পায়ে জড়িয়ে সোহাগ জানাতে শুরু করে, যেন পদ্ম খুঁজে পাচ্ছিল না লক্ষিন্দরকে।
এখন দেখতে পেয়ে পা থেকে জড়িয়ে জড়িয়ে গায়ে ওঠে, গালে জিভ বুলিয়ে দেয়। লক্ষিন্দরের রাগ তৎক্ষণাৎ নেমে যায়, গলে জল হয়ে যায় তার অভিমান। পদ্মকে বিছনায় নিয়ে চলে আসে, পদ্মর পিচ্ছিল শরীরে নিজেকে ডুবিয়ে দেয়। পদ্মরে দেখ তরে কত ভালোবাসি, আমি তোর জন্যে আর একটা বউ আনি নাই, নইলে গোলাপি আমারে অমন একটা দাগা দিল। পদ্ম ওর বুকের উপর ফনা তুলে দাঁড়ায়, মাঝে মাঝে লতিয়ে নেমে চুমু খায় ওর গলায় গালে। অদ্ভুত সুখ পায় লক্ষিন্দর। ঘোর রাত, আরও ঘনঘোর হয়ে আসে। বাইরে ঝিরিঝিরি ডাকে শিশুর পড়ার মতো টুপটাপ শব্দ হয়। ভোরে উঠে পদ্মকে বলল, তুই তোর ঝাঁপির মধ্যে আজ সারাদিন থাকবি, আমি শহরে যাচ্ছি, বলে পদ্মকে তার ঝাঁপির মধ্যে ঢুকিয়ে দেয়। প্রথমে মুখ, তারপর সরসর করে তার সমস্ত শরীর, তারপর লেজ। আস্তে আস্তে পদ্মর শরীর ঝাঁপির মধ্যে চলে যায়। শহরে বেরোবার আগে নতুন পদ্মগোখরোটা ঝাঁপির উপর দুটো থানি চাপা দেয়। লক্ষিন্দর ভাবে, পদ্মটার হঠাৎ কি নোলা বদলেছে, নতুন পদ্মগোখরোটা মদ্দা সাপ, সাপেদের মধ্যে মরদ। এমন একটা মদ্দার গন্ধ পেয়ে পদ্ম কি তার জাত পুরুষকে খুঁজে পেল? আর লক্ষিন্দর, যে এতকাল ওকে তার সোহাগ আর ভালোবাসা দিয়ে আসছে, সেটা কি পদ্মর মনে নেই? হঠাৎ লক্ষিন্দর ভাবল, এসব কি এলোমেলো ভাবছে, হয়তো নেহাত খেয়াল বসে পদ্ম তাদের নতুন অতিথির তালাশ নিয়ে গিয়েছিল। আসল তার মনের এই যে বিষ পিঁপড়েটা, তার ঢুকে দিয়ে গিয়েছে গোলাপি, নইলে আগে সে এমন ধারা ছিল না। গোলাপি তো তার সামনে নাগারির সঙ্গে কত রসের কথা বলেছে, সে তো কখনো স্বপ্নেও ভাবেনি গোলাপির মনে অন্যরকম ছিল। নতুন পদ্মগোখরোটা লক্ষিন্দর বেঁচে দেবে, এই খবর শুনে ষষ্ঠীপদ লাফিয়ে উঠল। চলো গুরু, শহরে যাই, বাবুটির সঙ্গে তোমার আলাপ করিয়ে দিন। সাপ নিয়ে লেখাপড়া করা বাবুটার সঙ্গে লক্ষিন্দরও কথা বলার খুব ইচ্ছে। সে সাপের গুণিন, প্রতিটা সাপের নিঃশ্বাস সে চেনে, তার চেয়ে বেশি আর কে জানে। সে কথাই বলল শহুরে বাবু, লোকটার এককারি বয়স না, মুখে ছেলে মানুষ ভাব, ঘরের চারপাশে অ্যাকোরিয়াম, তার মধ্যে বেশ কটা সাপ, একটা কেউটি, একটা লাউডোগা, একটা চিতে, ঢোড়া আর মেটে সাপও রেখেছে কটা। দেখে লক্ষিন্দরের হাসি পায়, নির্বিশ্বাপ কেউ বয়ামে রাখে, মাঠে ছেড়ে দাও, চড়ে খাক। দেয়ালে কত রকমের সাপের ছবি, আলমারিতে কত বই, টেবিলে দুখানা বইয়ের মলাটেও সাপের ছবি আঁকা। শহুরে বাবুটা তাকে অনেকক্ষণ ধরে জেরা করল, কত সব খবর জানতে চায়। লক্ষিন্দরের জীবনভর জানার জগৎ সে ছিঁড়িয়ে কুড়িয়ে বার করে আনছে, সাপের নাড়ি ভুঁড়ির খবর। বাবুটা তার সঙ্গে যত কথা বলছে ততই উত্তেজনায় উৎসাহে লাফিয়ে উঠছে। লক্ষিন্দর নাকি একটা হীরের খনি, তাকে খুঁজলে জগৎ সংসার নাকি চমকে যাবে। পদ্মগোখরোটার দাম ঠিক হলো মোটা টাকার, লক্ষিন্দর যদি তাকে আরও সাপ ধরে দেয় তবে ভালো দাম দিতে সে দ্বিধা করবে না। লোকটা আরও বলল, একদিন সে লক্ষিন্দরের সাপঘর দেখতে যাবে। শহুরে বাবুকে লক্ষিন্দরেরও বেশ ভালো লেগে যায়। ষষ্ঠীপদকে বলে, ওই পদ্মগোখরোটার সঙ্গে আরও কিছু সাপ দিয়ে আয় ষষ্ঠীপদ, আরামে থাকবে, খাবে, বাবু মস্ত বড় লোক আর বেশ সমজদার। ডেরায় ফিরতে ফিরতে বেলা দুপুর, ষষ্ঠীপদ ফেরার পথে হোটেলে খাবার প্রস্তাব দিয়েছিল, কিন্তু লক্ষিন্দর রাজি হয়নি। হয়তো পদ্ম এতক্ষণে মুখে কুটুটি কাটেনি, অনেকক্ষণ ধরে যে বিষ পিঁপড়েটা কামড় দিচ্ছিল এখন তার ধার একটু ভোঁতা। নতুন পদ্মগোখরোটা বিদায় হবে ভেবে স্বস্তি পায়, মনে মনে বলে, তোর কোনো দোষ নাই রে পদ্ম, ঘর পোড়া গরু সুধীর মেঘ দেখলে ডরায়, গোলাপটা বাজারে মেয়েছিল, বেবাজিয়া হয়ে গেছে, বেশ করেছে। একরাশ ঘাম, ক্লান্তি আর ভাবনা মাথায় নিয়ে দরজা খুলল লক্ষিন্দর, তাতে তার হৃৎপিণ্ডটা থেমে গেল, শরীরের কোথাও উপচে পড়ল এক ঝলক রক্ত, অথবা রক্তের ভিতরে একটা ঘূর্ণি টাল খেয়ে গেল। ঘোর লাগা চোখে দেখল মেঝের উপর একজোড়া সাপ, প্রায় লেজের উপর ভর করে শঙ্খ লেগেছে, দুটো সোনালি সুতোর রেখা নড়ে চড়ে ঘরের মধ্যে বিদ্যুতের রং ছড়াচ্ছে।
অমন সোনা রং দুটো সাপের শঙ্খ দেখে লক্ষ্মীন্দর অন্য সময় হলে মুগ্ধ হতো, পরিবর্তে তার শরীরে চাবুক মারতে লাগলো কেউ। তুই পদ্ম, তুই এমন ধারা! পদ্ম লক্ষ্মীন্দরকে দেখে এক মুহূর্ত চমকে গিয়েছিল। তার চোখ আর জিভ মেলে একবার তাকালো লক্ষ্মীন্দরের দিকে, কিন্তু তখন তার শরীর ভর্তি ভালোবাসা আর কাম। নতুন পদ্ম গোখরোটাও তাকে ছাড়বে কেন? এক লহমা থেমে আবার শরীরে টঙ্কার তুললো তারা। লেজের উপর ভর করে সরে সরে যেতে লাগলো লক্ষ্মীন্দরের কাছ থেকে। সেই মুহূর্তে লক্ষ্মীন্দর তার বিছনার তলা থেকে বার করলো একটা হাসুয়া। চোখে পলক না ফেলতে ঝলকে উঠল চকচকে ফলাটি, আর মেঝে আছড়ে পড়ল দুটো সাপের কাটা মুন্ডু। লাল টকটকে চোখে সেদিকে তাকিয়ে হিংস্রভাবে লক্ষ্মীন্দর বলে ওঠে, তাহলে তুইও গোলাপির মতো। আপনারা এতক্ষণ শুনছিলেন তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, ব্যভিচারিণী। গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব শীঘ্রই আরও নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।